নমস্কার বন্ধুরা বাংলানিউজ তিনশো পঁয়ষট্টি লাইভে আপনাদের স্বাগত গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটিকে টুইটারের মাধ্যমেও ফলো করতে পারেন চীনকে চরম হুমকি দিয়ে বসল আমেরিকা চীন ইচ্ছাকৃতভাবে করোনা ভাইরাস ছড়িয়েছে এই প্রমাণ পেলেই তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে এবার শি জিনপিংকে সরাসরি হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাফ কথা চীনের ভুলের জন্য গোটা পৃথিবীকে ভুগতে হচ্ছে ওরা চাইলে ভাইরাসটিকে ছড়ানো থেকে আটকাতে পারত কিন্তু সেটা ওরা করেনি করোনা গ্রাসে গোটা বিশ্ব ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একাধিক দেশ ইতালি ছাড়িয়ে মারণ ভাইরাসের ভরকেন্দ্র এখন আমেরিকা নোভাল করোনার জেরে মৃত্যু মিছিল অব্যাহত মার্কিন যুক্তরাষ্ট্রে গত চার মাসে বিশ্বের আর কোনো দেশে একদিনে এত সংখ্যক মানুষের প্রাণহানির রেকর্ড নেই আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়াতে পারে বলে ইঙ্গিত মিলেছে হোয়াইট হাউস টাস্কফোর্সের তরফে আশঙ্কা করা হচ্ছে করোনার প্রকোপে সে দেশে এক থেকে দু লক্ষ প্রাণহানি হতে পারে করোনা মহামারী নিয়ে চীন আর আমেরিকা টানা পড়েন নতুন কিছু নয় এর আগে বারবার তথ্য গোপনের অভিযোগের চীনের বিরুদ্ধে সবর হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক মহলে এ নিয়ে দরবারও করেছেন তিনি এবারে ট্রাম্পের অভিযোগ ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃত চীনের ভুলেই আজ গোটা বিশ্ব বিপদে তিনি বলছেন অনেক রকম অদ্ভুত জিনিস ঘটছে তবে তদন্ত চলছে আমরা প্রকৃত সত্য বের করে আনবই আমি একটাই কথা বলতে চাই যেখান থেকে এই ভাইরাস তৈরি করা হোক বা আসুক চীন থেকে এটা যে রূপেই ছড়াক না কেন একশো চুরাশিটা দেশ এর জন্য ভুগছে এরপরেই ট্রাম্প কমিউনিস্ট দেশটিকে হুঁশিয়ারি দিয়ে বলেন ওরা যদি জেনে বুঝে এটা করে থাকে তাহলে ওদের শাস্তি পেতেই হবে আর যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা ভুলই মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা অনেক দিন ধরেই চীনে ঢোকার চেষ্টা করছি কিন্তু ওরা আমাদের অনুমতি দেয়নি এখন বলছে ওরা নাকি তদন্ত করছে আমরাও আমাদের মতো করে তদন্ত করছি ইচ্ছে করে এই ভাইরাস ছড়িয়ে থাকলে শাস্তি পেতেই হবে একই সঙ্গে উহানের একটি গবেষণাগারকে যে তিরিশ লক্ষ সত্তর হাজার ডলার আর্থিক অনুদান আমেরিকা দিত তা শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট এই ভাইরাসটি উহানের গবেষণাগার থেকে কোথায় কারা নিয়ে গিয়েছিল তা জানতে বেশ কিছুদিন ধরেই পূর্ণ তদন্ত শুরু করেছে আমেরিকা ওই গবেষণাগার সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করছে মার্কিন গোয়েন্দারা এছাড়া এই মহামারী ছড়ানোর প্রাথমিক দিনগুলির বিষয়েও খোঁজখবর নিয়ে করোনা ছড়ানো নিয়ে চীনের প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখছে তারা বন্ধুরা মিচেল দি নস্তাদ্রাম বা নস্তাদ্রামুসকে মনে আছে পৃথিবীর অনেক ঘটনা নিয়ে তোলপাড় করা ভবিষ্যৎবাণী করে গেছেন ফরাসি জ্যোতিষবিদ নস্তাদ্রাম চারশো বছরে আগে তার করে যাওয়া ভবিষ্যৎবাণী নিয়ে এখনও নানা জল্পনা কল্পনা অনেকের মতে তার অনেক ভবিষ্যৎবাণী কয়েকশো বছর পরেও অক্ষর অক্ষরে মিলে গেছে উনিশশো সালে তার লেখা লেস প্রফিসিস বইটিতে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে চার লাইনের ছন্দবদ্ধ কবিতায় তিনি অসংখ্য ভবিষ্যৎবাণী করে গেছেন নসরাদামুস তার লেখা এই বইতে জানিয়েছেন মানব সভ্যতার ধ্বংসের বীজ লুকিয়ে রয়েছে দু হাজার সালে এই সালেই একটি নতুন দিগন্তের সূচনা দেখতে চলেছে গোটা বিশ্ব তার আগে বিশ্বের বহু শক্তিধর দেশ কোনো বড় ঝড়ের আশঙ্কায় একে অপরের বিরুদ্ধে ক্ষুব্ধ হতে পারে এই জ্যোতিষবিদ জানান দু হাজার সালে অর্থনীতিতে সবচেয়ে বড় মন্দা দেখতে চলেছে অর্থনীতির সংকট এই বছর জোরালো হতে পারে তিনি আরও জানিয়েছেন শক্তিধর দেশগুলির হাতে পরমাণু অস্ত্র এসে যাওয়ায় দু হাজার সালে শুরু হবে পরমাণু যুদ্ধ যা ছাড়খাড় করে দেবে গোটা পৃথিবীকে দু সাল পর্যন্ত পৃথিবীতে অশান্তি ছেয়ে থাকবে তিন দশকব্যাপী এই যুদ্ধে ধ্বংস হয়ে যেতে পারে মানব সভ্যতা বন্ধুরা এই দুই প্রবল শক্তিধর দেশের মধ্যে একে অপরকে দেখে নেওয়ার এই প্রবণতা কি নসাদ্দুসের ভবিষ্যৎবাণীকে প্রমাণিত করতে চলেছে আপনাদের কি মতামত তা অবশ্যই জানতে চাইব আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন ধন্যবাদ